কিভাবে ওয়াল্টন এসি চালাবেন। প্রথমে সুইচবোর্ড থেকে এসির সুইচ অন করুন। এসি থেকে সব ধরনের সুবিধা পেতে রিমোটের ফাংশনগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। এসি অফ অন করার জন্য এই বাটনটি চাপুন। ঘরের তাপমাত্রা আপনার সুবিধা মতো রাখার জন্য এই বাটনটি ব্যবহার করুন। এই বাটনগুলোর সাহায্যে ঘরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো কমানো যায়। এই বাটনটি ম্যাজিকের মতো কাজ করে, এটিকে ম্যাজিক বাটনও বলা যায়। এই বাটন ব্যবহার করে আপনার ঘরকে আরামদায়ক স্থানে পরিণত করতে পারবেন। মোড বাটনে চাপ দিলে ডিসপ্লেতে অটো, ফ্যান, কুল এবং ড্রাই অপশনগুলো দেখতে পারবেন। এই বাটনটি বারবার চেপে আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশন বেছে নিতে পারবেন। আপনি যদি অটো অপশন বেছে নেন, তাহলে এসি নিচ থেকেই ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবে। কারণ বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত এবং মানুষের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরামদায়ক। আপনি যদি ঘরটিকে ঠান্ডা করতে চান, তাহলে কুল অপশন বেছে নিন। প্লাস মাইনাস বাটন চেপে ঘরের তাপমাত্রা বাড়াতে কমাতে পারবেন। আপনি যদি ফ্যান অপশন বেছে নেন, তাহলে প্লাস মাইনাস বাটন চেপে বাতাসের গতি বাড়াতে কমাতে পারবেন। তবে এক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো কমানো যাবে না। আপনার রুমে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে আপনি ড্রাই অপশন বেছে নিতে পারেন। এসি এ সময় রুমের স্যাঁতস্যাঁতে ভাব দূর করে রুমের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনবে। এই বাটন চেপে আপনি এনার্জি সেভিং অপশনে যেতে পারবেন। এনার্জি সেভিং মোড আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে। ইনভার্টার মডেলের এসিতে আপনি ইকো মোডের সুবিধা পাবেন। এই বাটন চেপে আপনি নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন। টাইমার অপশনে গিয়ে আপনি যে সময় সেট করবেন, ঠিক সে সময় এসি অটোমেটিক অন হবে। আবার আপনি এই অপশনে গিয়ে কত সময় পরে এসি অফ হবে সেটি নির্ধারণ করে দিলে ঠিক সে সময় এসি অটোমেটিক অফ হয়ে যাবে। এই বাটনটি ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন। এই বাটনটির মাধ্যমে আপনি আপনার এসিকে স্লিপ মোডে নিতে পারবেন। আপনার এসিকে জানিয়ে দিলেন আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার এসি ঘুমাবে না। কুলিং মোডে স্লিপ অপশনটি চালু করলে ইনডোর ফ্যান স্পিড স্বয়ংক্রিয়ভাবে লো মোডে চলে আসবে। সেট তাপমাত্রা প্রথম এক ঘন্টায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, পরবর্তী 3 ঘন্টায় আরও 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আপনি হয়তো 22 ডিগ্রি সেলসিয়াসে স্লিপ অপশনটি চালু করে ঘুমিয়ে পড়েছেন। এক্ষেত্রে স্লিপ অপশনটি আপনার আরামের জন্য রুমের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে 24 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাবে। তবে মনে রাখতে হবে স্লিপ অপশনটি 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা পরে পূর্বের অবস্থায় ফিরে যাবে। আপনার ঘরকে খুব দ্রুত ঠান্ডা করতে চাইলে এই টার্বো বাটনটিতে চাপ দিন। আপনার প্রয়োজন অনুযায়ী ঘরটা ঠান্ডা হয়ে গেলে আবার টার্বো বাটন চাপ দিয়ে অপশনটি বন্ধ করে দিন। যতক্ষণ টার্বো বাটন অন থাকবে, ততক্ষণ স্লিপ এবং ইকো বাটন কাজ করবে না। ওয়াল্টন এসির আয়োনাইজার হেলথ বাটন অন করলে রুমের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দুর্গন্ধ ও ধোঁয়ামুক্ত স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে।